এই খরগোশের বাচ্চাটা প্লাস্টিকের বস্তা খাওয়ার চেষ্টা করছে। এই ভদ্রলোক, এই যে এই যে তুমি কি খাইতেছো? এটা এটা তো এটা তো প্লাস্টিক, এটা তো খাওয়ার জিনিস না। আসো এদিকে আসো, এটা খাওয়ার জিনিস না, প্লাস্টিক খাইতে হয় না। যাও খেলা করো, যাও যাও যাও, এটা খাওয়ার জিনিস না, প্লাস্টিক খাইতে হয় না। এটা খাইতে হয় না, এটা খাওয়ার জিনিস না। তো কথা শুনো না তুমি, এই দুষ্ট, এটা কি খাওয়ার জিনিস? এটা এটা হলো প্লাস্টিক, এটা খাওয়ার জিনিস না, বুঝছো? বুঝতে পারছো? এই যে এইগুলা হলো খাওয়ার জিনিস, নাও। এই তো বুঝতে পারছো তুমি। গুড বয়, গুড বয়, গুড বয়, ভালো ছেলে তুমি, অনেক গুড বয়। আসো, কে খাবে? আসো 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 আসো, কে কে খাবে? আসো 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 আসো। খরগোশ খুবই খাদক প্রকৃতির একটা প্রাণী। ওরা খাওয়া দেখলে যে যেখানেই থাকুক দৌড় দিয়ে চলে আসবে কাছাকাছি। যারা পশু পাখিকে খাওয়াতে ভালোবাসেন তারা খরগোশ পালতে পারেন, কারণ এরা প্রচুর খেতে পারে। দেখুন কিভাবে খাচ্ছে। একটা খরগোশ দিনে 30 থেকে 35 বার খাবার খায়, যেটা তুলনামূলক অন্য যে কোনো প্রাণীর থেকেই বেশি। আমি ওদের কিছু সরিষা গাছের শাক দিয়েছিলাম, সবগুলো খেয়ে সাবার করে এখন ঘোরাঘুরি করছে। দেখুন লাস্ট মাস একটা ডাটি রয়েছে, এইটা নিয়েই প্রতিযোগিতা চলছে, একজন আরেকজনের মুখ থেকে কেড়ে নেবে। শাকগুলো শেষ করেই দৌড়ে আমার কাছে আসছে, আরও খাবার চাই। কি চাও কি চাও কি চাও, যাও 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 যাও, খেলা করো। খরগোশের এমন মজার আচরণগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর খরগোশ পালন নিয়ে এমনই সব মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় খরগোশের এরকম বিভিন্ন মজার ভিডিও আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।